যেখানে যে অপশক্তি আছে সেই অপশক্তিকে রোধ করবার প্রেরণা যোগান, শক্তি যোগান। আমাদের চায় না যারা দেশের শান্তি চায় না, সমৃদ্ধি চায় না, যারা বাঙালির যে হাজার বছরের ঐতিহ্য আমরা সব ধর্মবর্ণের মানুষ মিলে শান্তিতে সম্প্রীতিতে বাস করব, আর যারা সেটি চায় না তারাই এই ষড়যন্ত্রগুলো করে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময়ে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে,